সামনে পঞ্চায়েত ভোট এবং পঞ্চায়েত ভোটের আগেই সিএএ নিয়ে শুরু রাজনৈতিক তরজা। শুভেন্দু অধিকারী বলছেন গুজরাটের পর বাংলায় হবে সিএএ। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হুঁশিয়ারি, তিনি বলছেন যে আমরা সবাই দেশের নাগরিক, এখানে গুজরাট মডেল চলবে না। পঞ্চায়েত ভোটের আগে সিএএ কে কি হাতিয়ার করছে রাজ্যের শাসক দল এবং প্রধান বিরোধী দল, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তার কারণ সিএএ নিয়ে ইতিমধ্যেই গুজরাটে ইতিমধ্যেই একটা আলোচনা শুরু হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি চেন্নাই যাওয়ার আগে বলেছিলেন যে এই সিএএ জাতীয় যে মন্তব্য, সেই মন্তব্য শুধুমাত্র গুজরাটে যেহেতু ভোট আসছে সেই কারণে এই ধরনের এই সিএএর উপর বেশি করে জোর দেওয়া হচ্ছে, কিন্তু বাংলায় এসব চলবে না, আমরা প্রত্যেকেই নাগরিক, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে এই বাংলাতেও সিএএ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সিএএ যতদিন অব্দি অ্যাক্টে পরিণত হয়নি তার আগে থেকেই বিরোধিতা করতে দেখা গেছে এবং পরবর্তী সময়তেও বিরোধিতা করতে দেখা গেছে। কিন্তু নতুন যে সিএএ অর্থাৎ সংশোধনী যে আইন, সেই বিল ইতিমধ্যেই আইনে পরিণত হয়েছে। শান্তনু ঠাকুর, তিনি শুরু থেকেই সিএএ এর সমর্থনে রয়েছেন, এটা তার বারবারের দাবি ছিল এবং যে দলে তিনি রয়েছেন সেখানেও তিনি বারবার ক্ষোভ প্রকাশ করেছেন যে কেন সেটাকে ফলপ্রসূ করা হচ্ছে না। সেই শান্তনু ঠাকুরের এক্সক্লুসিভ বাইট রয়েছে আমাদের কাছে, কি বলেছেন শান্তনু ঠাকুর এই প্রসঙ্গে একবার শোনাবো আপনাদের। পলিটিক্যালি ওয়েতে অনেক কিছু বলা যায়, অনেক কিছু ভাবা যায়, বাস্তব রিয়েল গ্রাউন্ডটা সেটা নয়। আমাদের পশ্চিমবঙ্গের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন উনি গণতন্ত্রের বাইরে নন, ওনাকে এটাও রিয়েলাইজ করতে হবে। আর ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না, এটা পলিটিক্যাল রিজন ওয়াইজ তৈরি করা হয়নি, এটা একটা সমষ্টিগত জাতি, যারা উদ্বাস্তু মানুষ, যারা উপর বাংলা থেকে পার্সিকিউটেড হয়ে এসছে, পাকিস্তান থেকে যারা নিপীড়িত মানুষ তাদেরকে ভারতবর্ষে আশ্রয় দেওয়ার একটা কথা আপনাদের আজকে বলবো আমি। যে কোনো পলিটিশিয়ান বা পলিটিক্যাল পার্টি, তারা যদি প্রমাণ করতে পারে যে সিএএ যে আইন করা হয়েছে 2019, সেই আইনে ভারতবর্ষের কোনো সংখ্যালঘুর ক্ষতি হবে, সেটা যদি কোনো ক্লজে যদি প্রমাণ করতে পারে, রাজনীতি করা ছেড়ে দেব। এটা একটা বিভ্রান্তিকর স্পিচ, মুখ্যমন্ত্রীর বিভ্রান্তিকর স্পিচ, যাতে সংখ্যালঘু সম্প্রদায়, একটা বিশেষ সম্প্রদায় যারা ওনার ভোট ব্যাঙ্ক হিসেবে একটা অটুট বন্ধন হিসেবে থাকে, সেই পলিটিক্যাল বিষয়টা উনি বজায় রাখছেন। আমি সেটাতে নেগেটিভ দেখি না, ওনার পলিটিক্যাল স্ট্র্যাটেজি যেটা আছে সেটা উনি বজায় রাখছেন, কিন্তু বাস্তব রিয়েল গ্রাউন্ড যেটা, সেটা আমরা ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রের আমরা সেটা করে ছাড়বো। সেটা আমিও বললাম, শুভেন্দু দা শুধু নয়, আমিও বললাম সেটা উনি যদি পারে, যে ডেমোক্রেসি এবং যে ডেমোক্রেসির স্তম্ভ হচ্ছে আমাদের সংবিধান, সেই সংবিধান যদি উল্লঙ্ঘন করে উনি কিছু করতে পারেন তাহলে উনি করবেন, পরিষ্কার ভাষা। আর ইতিহাস ক্ষমা করে না, এরকম বহু প্রমাণ আগে আছে, ইতিহাস কাউকে ক্ষমা করে না, ইতিহাস ক্ষমা করবে না। শুধু পলিটিক্যাল রিজনে যদি এটা তৈরি করা হয় তাহলে ওনার স্ট্র্যাটেজি, ওনার গ্রাউন্ড থেকে উনি ঠিক আছেন, কিন্তু বাস্তব সাংবিধানিক জায়গাতে উনি ঠিক নেই এবং সেটাকে চেঞ্জ করতে হবে। সেটা সঠিক প্রয়োগ কী করে করতে হয় সেটা আমরা সময় হলে দেখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনর থাকা না থাকা কী যায় আসে, সাংবিধানিক পোস্টে পথে চলতেই হবে ওনাকে, সাংবিধানিক পথে সকলকেই চলতে হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের বাইরে নন, পরিষ্কার বলছেন শান্তনু ঠাকুর। এবং তিনি আরও একটি বিষয়ে খুব গুরুত্ব দিচ্ছেন, তিনি পরিষ্কারভাবে বলছেন যে সিএএ করা মানে কোনো গোষ্ঠীকে নিপীড়িত করা নয়, বরং যারা নিপীড়িত হয়েছে এরকম বহু সংখ্যালঘু গোষ্ঠী আছে তাদেরকে একটা সঠিক অবস্থান দেওয়া, বলছেন শান্তনু ঠাকুর। তবে শুভেন্দু অধিকারী রাজ্য বিরোধী দলের নেতা, তাকেও সম্পূর্ণ সমর্থন করেছেন শান্তনু ঠাকুর। আমরা একবার শুনে নেব যে গত মঙ্গলবার শুভেন্দু অধিকারী এই সিএএ সংক্রান্ত বিষয়ে ঠিক কি বলেছিলেন, শুনুন। এটা তো সিএএর পার্ট, সিএএ তো ইমপ্লিমেন্টেশন স্টার্ট হয়ে গেল, তা ভারতবর্ষের পার্ট পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ হয়ে যাবে আর কি। এ তো সিএএ আইন তো দুটো সদনেই পাস করা আছে, এইটা আমরা ওয়েট করছিলাম যে নিশ্চয়ই রুল তাহলে হয়ে গেছে। এই একই রুলে পশ্চিমবঙ্গের মতুয়া সমাজ, রমশূদ্র সমাজ, যারা ভিসা করতে গেলে, পারমিট করতে গেলে, চাকরির ভিআরএ আপনার ক্লিয়ারেন্স নিতে গেলে বলা হয় 71-এর আগে দলিল আনো, আর সে সমস্যা থাকলো না। এক যাত্রায় তো পৃথক ফল হয় না, গুজরাটে যখন ইমপ্লিমেন্ট হয়ে গেছে নিশ্চয়ই রুল ফ্রেম করে ফেলেছে ভারত সরকার, আইন তো আগেই হয়ে গেছিলো, পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল।
রাজনৈতিক মহলের উল্টো দিকের বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি শুরু থেকে বিরোধিতা করছেন তার অন্যরকম বক্তব্য যা সম্পূর্ণ রাজনৈতিক বলে দাবি করছেন শান্তনু ঠাকুর। আমি তোমার থেকে বুঝবো আজকে শান্তনু ঠাকুর ঠিক কি বলতে চাইলেন এই সিএএ নিয়ে। দেখো শান্তনু ঠাকুর যে প্রতিক্রিয়াটা দিয়েছেন সেটা আমরা পাঠিয়েছি এবং আমি শুনতেও পাচ্ছি সেটা যাচ্ছে। তোমাকে একটু সংশোধন করে দিই সৃজিতা, যে আইনটা লাগু হয়েছে গুজরাটে অর্থাৎ যার বিজ্ঞপ্তি জারি হয়েছে জেলা শাসকদের কাছে, যে যে কেন্দ্র সরকারের তরফ থেকে যে নোটিফিকেশন গেছে সেটা কিন্তু এই নতুন সংশোধিত আইন নয়। অর্থাৎ সিএএ নিয়ে ছটা সংশোধন হয়েছে, ছটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। প্রথম যেটা 1955 সালের আইন সেই আইনটা বলবৎ হচ্ছে, কারণ নতুন যে আইনটা সেটা নিয়মনীতি প্রসেসিংয়ে রয়েছে। নিয়মনীতি যখন প্রসেসিংয়ে থেকে সম্পূর্ণ রূপ পাবে তারপর সেই আইন কিন্তু লাগু হওয়ার জায়গায় আসবে। সুতরাং এই এটা বুঝতে হবে যে এটা 1955 আইন, যে বিষয়ে শুভেন্দু অধিকারী তার রিয়াকশন দিয়েছেন, যে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার রিয়াকশন দিয়েছেন। আমি একটু এখানে যারা রয়েছেন মতুয়া সম্প্রদায়ের তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। শুভেন্দু অধিকারী বলছেন যে এই আইন গুজরাটে যখন লাগু হচ্ছে 1955 সালের যে সিএএ আইন, তখন এই আইন পশ্চিমবঙ্গেও হবে, কারণ এক যাত্রায় পৃথক ফল হবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের অনড় অবস্থান, যেটা আগের অবস্থান সেই অবস্থানেই তিনি অনড়, তিনি বলছেন যে না, সিএএ লাগু করতে দেবেন না। এইরকম অবস্থায় আপনি তো মতুয়া মহাসম্প্রদায়ের যুব সম্প্রদায়ের বোধ হয় যুব সম্প্রদায়ের প্রেসিডেন্ট আপনি, হ্যাঁ, তাহলে কীভাবে দেখছেন? অবভিয়াসলি যেটা আমরা দেখেছি গত নেক্সট মানে সপ্তাহের আগে সপ্তাহে বলেছিল যে 1955 সালে যে অ্যাক্টটা ছিল যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটাকে এই বছর আইনের সঙ্গে পরিচ্ছন্ন হয়েছে। আজ আমাদের মতুয়া সমাজ যেটা দীর্ঘদিনে একটা আশা ভরসা ছিল যে আমরা বাংলাদেশের থেকে অত্যাচারিত হয়ে যেভাবে ধর্মীয় কারণে আমরা এসেছি, সূক্ষ্ম সনাতন ধর্মের মানুষ আমরা, তাই এই আইনটা অবশ্যই আমাদের লাগু করার দরকার ছিল। এবং 2014 সালে আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বর্তমান ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর মহাশয়, তিনি মতুয়া মহাসংঘকে নিয়ে একটি খসড়া পেশ করেছিলেন। তখন রাজনাথ সিং ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, তখন বলেছিলেন যে আমাদের মতুয়া সমাজ বাংলা থেকে যারা এসেছেন ভারতবর্ষে যা ধর্মীয় কারণে তাদেরকে নাগরিকত্ব দেওয়া উচিত, সেই অনুসারে এবং সেই আইন অনুসারে কিন্তু আজ লাগু। কথা তো চলছে অনেক দিন ধরে কিন্তু হচ্ছে কই? এখন যখন হওয়ার একটা সম্ভাবনার কথা শুভেন্দু অধিকারী বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা হতে দেবেন না এই রাজ্যে, যেটা ওয়েস্ট বেঙ্গলে হতে দিচ্ছেন না আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম, তিনি বলেছিলেন, কিন্তু এটা তো একটা আইন, আইন কখনো বাধা দিতে পারে না, সে সিএম হোক আর যেই হোক না কেন, কিন্তু সংবিধানের বাইরে কেউ যেতে পারে না। আর যদি যদি বাধা দেন মমতা বন্দ্যোপাধ্যায় আর যদি এরাজ্যে লাগু হয় সিএ কেন্দ্র সরকারের তরফে, তাহলে কি করবে না কি করবেন? আমরা আন্দোলন করব। আন্দোলন করবেন বলছেন, আমাদের এখানে আমাদের সঙ্গে আরও অনেকজন রয়েছে। যদি শেষ পর্যন্ত দেখা যায় যে এখানেও লাগু হচ্ছে গুজরাটের মতো এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে অবস্থান গতকাল তিনি পরিষ্কার করেছেন সেই মতো তিনি যদি সেই অনর অবস্থান নেন, যদি করতে না দেন এই রাজ্যে সিএএ লাগু, তখন আপনাদের কী অবস্থান হবে? অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমি বলছি, আমরা সমস্ত মতুয়ারা এর বিরুদ্ধে আমরা আবার পুনরায় আবার আন্দোলনে নামবো এবং অনশনও অনর হয়ে আমরা আন্দোলন করব। মানে আপনারা অনশনের দিকেও যাবেন? যাব, প্রয়োজন বোধে আমাদের অনশনে যেতে হবে যদি আমাদের সরকার না। আজকে আজকে এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চান, কিছু বলতে চান, কোনো রিকোয়েস্ট করতে চান? না, বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কি বার্তা দেবো, উনি এই রাজ্যের কি বললেন বললো আমরা সারা পারব, কোনো অনুরোধ করতে চান? হ্যাঁ, আমাকে আমরা অনুরোধ করি যে উনি যেন এই আমরা এই সিএকে লাগু করার জন্য উনি এই কেন্দ্রীয় সরকারের সাথে সহযোগিতা করুক এবং আমাদের যারা আসছে। না, উনি তো বলছেন যে আমরা সবাই নাগরিক, অতএব নতুন করে নাগরিকত্ব আইনের দরকারটা আর কি এইটা জানা আছে আমার, যা আমি তো নিম্নগামী মানুষ, আমার আইন সম্পর্কে ধারণা নেই। তবে এইটাই, যে দেশে আপনি যান না কেন আপনার আইনগতভাবে নাগরিকত্ব নিতে হবে। আমেরিকায় যান, রাশিয়ায় যান, জাপানে যান, জার্মানে যান, আমাদের যেসব ছেলেরা যাচ্ছে তাদের দীর্ঘদিন থাকার পরে তাদের নাগরিকত্ব আইনের জন্য সরকারের কাছে আবেদন করছে,
সেই আইনগুলো তারা সেখানে তারা পাচ্ছে সেইভাবে আমাদের ভারতবর্ষে যে দেশেই থাকুক না কেন এটা খুব গুরুত্বপূর্ণ যে আইনে তো তার জন্য সেই অধিকারটা থাকে সেই স্বীকৃতিটা থাকে যে তারা সেই নির্দিষ্ট দেশের নাগরিক কত গুরুত্বপূর্ণ কিছু ইনপুট তুমি আমাদেরকে দিলে রয়েছে এবং প্রথমত ঠিক কোন সিএএ নিয়ে এই এত তর্জে সেই বিষয়টিও পরিষ্কার করলাম আমরা ছিলাম রেনেসের সঙ্গে রেনেসে তোমায় আপাতত ধন্যবাদ তবে আমরা একবার শুনে দেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দমদম বিমানবন্দরে এই সিএএ নিয়ে যা গুজরাটে ইতিমধ্যেই ইমপ্লিমেন্ট করা হয়েছে সেই বিষয়ে কি বলেছে বন্ধ করো গুজরাটে পলিটিক্স আসছে বলে এসব করছে আমরা তো এগুলো করতে দেবো না আমরা সবাই নাগরিক এটাই আমার থিওরি এইসব পলিটিক্স বন্ধ করো গুজরাটে পলিটিক্স আসছে বলে এসব করছে আমরা তো এগুলো করতে দেবো না আমরা সবাই নাগরিক এটাই আমার থিওরি আমরা শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য তিনি পরিষ্কার ভাবে বলছেন যে গুজরাটে ভোট আসছে এবং গুজরাটে ভোট আসার জন্য এসব চলছে বাংলায় এসব হতে দেব না বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার প্রতিক্রিয়াও একবার শুনুন যারা ভারতে বসবাসকারী উদ্বাস্তু তাদেরকে নাগরিকত্ব কেন্দ্র সরকার দেবে সিএ মাধ্যমে ঠিক করেছে যেন রাজ্য সরকারের বলার কিছুই নেই তো মমতা ব্যানার্জি শুধুমাত্র পরিবেশ গরম করার জন্য হাওয়া গরম করার জন্য এই কথা বলছেন গুজরাটে শুধু নয় গোটা ভারতবর্ষেই সিএ হবে পশ্চিমবঙ্গেও সিএ হবে মুখ্যমন্ত্রী চাইলেও মুখ্যমন্ত্রী আটকানোর ক্ষমতা নেই আইন সে কথা বলছে যে মুখ্যমন্ত্রীর অধিকার নেই এটাকে আটকানো শুনলাম সুকান্ত মজুমদারের বক্তব্য তিনি পরিষ্কার ভাবে বলছেন মুখ্যমন্ত্রী চান বা না চান গোটা ভারতবর্ষ জুড়ে সিএএ লাগু হবে এটা পরিষ্কার ভাবে বলছেন বিজেপি রাজ্য সভাপতি এবার আমরা আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে পঞ্চায়েত ভোটের আগে সিএএ নিয়ে রাজনৈতিক তরজা শুরু শুভেন্দু অধিকারী তিনি বলছেন গুজরাটের পর বাংলাতেও সিএএ হবে এবং গুজরাটে ঠিক যেভাবে সিএএ কে ইমপ্লিমেন্ট করা হচ্ছে বাংলাতেও একইভাবে হবে এক যাত্রায় পৃথক ফল কেন হবে প্রশ্ন করছেন শুভেন্দু অধিকারী এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা হুঁশিয়ারি আমরা সবাই দেশের নাগরিক এখানে গুজরাট মডেল চলবে না আমরা আরো একবার শুনবো বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে তিনি এই সিএএ ইস্যুতে ঠিক কি বলেছেন শুনুন সিএএ লাগু হবেই এবার গুজরাটে লাগু হয়েছে পশ্চিমবঙ্গেও লাগু করা প্রয়োজন আমাদের নিজেদের স্বার্থে যেভাবে পশ্চিমবঙ্গের ভেতরে জনবিন্যাস হচ্ছে যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন বর্ডার এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে পশ্চিমবঙ্গের যে চিকেন নেক বলে যে অংশটা সেই অংশটাকে কাটার জন্য যে পরিকল্পনা চলছে তথা উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার জন্য যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনটা বিভিন্ন সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সমস্ত কারণের জন্য আমাদের সিএএ দরকার এবং পাশাপাশি আরও একে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তার সিএএ নিয়ে কি প্রতিক্রিয়া সেটাও শোনাবো আপনাদের পশ্চিমবঙ্গের উদ্বাস্তু মানুষদের ক্ষেত্রে তো এটা বরাবরই আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছেন যে সিএ হবেই ফলে পঞ্চায়েত নির্বাচন সেটা উপলক্ষ মাত্র আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে দেশের যেটা আইন সেটা বাস্তবের মাটিতে পর্যবেসিত হওয়াটা সময়ের অপেক্ষা এবং সেটা পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে দেশের মানুষের পক্ষে কল্যাণকর হবে